আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতু। দেশ বিদেশের সকল ভাই বোনদেরকে জানাচ্ছি হলি সুইব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সো ভিউয়ার্স, আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক ভালো আছেন। তো আমরা প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের পছন্দনীয় ইসলামিক কুইজ নিয়ে। দেখি কোন সৌভাগ্যবান ব্যক্তিকে পাই কিনা যিনি আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটি 10 সেকেন্ডের ভিতর উত্তরটি দিয়ে আমাদের কাছ থেকে উপহারটি নিয়ে যাবেন। তো আমি আপনাদের এই বন্ধু সাথী রয়েছি আহমেদ জুবাইর এবং ক্যামেরায় রয়েছেন জামাল আহমদ। আর হ্যাঁ, এরকম ইসলামিক ভিডিও করার মূল উদ্দেশ্য হলো অজ্ঞ ব্যক্তিকে শিক্ষা দান করা এবং বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে শিক্ষা অর্জন করা। তো আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাহলে তারা পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। তো লেটস গো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার একজন ভাইয়া কি পেয়ে গেলাম। প্রথমে জেনে নিব ভাইয়ের পরিচয়, তারপর বলে দেবো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নটি। তো ভাই, আপনার নাম? গোলাম রাবি। মাশাল্লাহ। তো ভাই কী করেন? আমি স্টুডেন্ট। মাশাল্লাহ। তো ভাই, আমরা হলি সুইব ইউটিউব চ্যানেল থেকে আসলাম যে আপনাকে সংক্ষিপ্ত একটি প্রশ্ন করব। যদি সেই প্রশ্নের আনসারটি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। সেই উপহারটি নিতে কি আপনি ইচ্ছুক? ইচ্ছুক। মাশাল্লাহ। তো ভাইয়ার জন্য যে প্রথম প্রশ্নটি হবে সেটি হলো, কিয়ামতের পূর্বে কয়জন মিথ্যানবী দাবি করবে? ভাই আমি জানি না, ভেবে চিন্তে দেখুন, চেষ্টা করুন, হয়তো ইনশাল্লাহ স্মরণে আসবে। ভাইয়া আমি জানি না ভাই, পারবেন না? আমি বেশ অভিজ্ঞ না, শিখতে হবে না ভাই এগুলো। জি। তো সোবিয়ার্স ভাইয়ার প্রথম আনসারটি আমরা ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যায়ে বলে দিব। তো ভাই, পাঁচ অক্টোবর মাস কি সম্পূর্ণরূপে পড়া হয়? জি না। এগুলো ভাই পড়তে হবে না? জি ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ অক্টোবর মাস ফরজ করে দিয়েছেন, তাই না? জি। নামাজ তো জানাতে যাওয়া যাবে না? জি না। তাহলে চেষ্টা করুন যে আজ থেকে পাঁচ অক্টোবর মাস পড়বেন, কেমন? জি ইনশাল্লাহ। মাশাল্লাহ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার একজন আঙ্কেলকে পেয়ে গেলাম। প্রথমে জেনে নিবো আঙ্কেলের পরিচয়, তারপর বলে দেবো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নটি। তো আঙ্কেল, আপনার নাম? মাশাল্লাহ। তো আঙ্কেল কী করেন? আমরা গৃহস্থী কাজ করি। মাশাল্লাহ। তো আঙ্কেল, আমরা হলি সুইব ইউটিউব চ্যানেল থেকে আসছিলাম যে আপনাকে সংক্ষিপ্ত একটি প্রশ্ন করবো। যদি সেই প্রশ্নের আনসারটি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। সেই উপহারটি নিতে কি আপনি ইচ্ছুক? ইচ্ছুক, জানলে জেনে দিব, না জানলে দিতে পারবো না। ঠিক আছে। তো আঙ্কেলের জন্য যে প্রথম প্রশ্নটি হবে সেটি হলো, কিয়ামতের পূর্বে কয়জন মিথ্যানবী দাবি করবে? এটা আমরা বলতে পারি না, দেখুন হয়তো শোনা আসবে ইনশাল্লাহ। কেটে কইছো? কিয়ামতের পূর্বে কয়জন মিথ্যানবী দাবি করবে? এটা আমি বলতে পারবো না, চেষ্টা করলে হয় ইনশাল্লাহ শোনা আসবে। না আমরা জানি না। সো ভিউয়ার্স, ইনশাল্লাহ আমরা আঙ্কেলের প্রথম প্রশ্নের আনসারটি ভিডিও শেষ পর্যায়ে বলে দিব। তো আঙ্কেল, পাশে তোমার কি সম্পূর্ণ পেপার হয়? নামাজ তো হতে হবে। মাশাল্লাহ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার একজন আঙ্কেলকে পেয়ে গেলাম। প্রথমে জেনে নিবো আঙ্কেলের পরিচয়, তারপর বলে দেবো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নটি। তো আঙ্কেল, আপনার নাম? মোহাম্মদ মনিরুদ্দিন খান। মাশাল্লাহ। তো আঙ্কেল কী করেন? আমি ব্যবসা করি। মাশাল্লাহ। তো আঙ্কেল, আমরা হলি সুইব ইউটিউব চ্যানেল থেকে আসলাম যে আপনাকে সংক্ষিপ্ত একটি প্রশ্ন করবো। যদি সেই প্রশ্নের আনসারটি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। সেই উপহারটি নিতে কি আপনি ইচ্ছুক? ইচ্ছুক। মাশাল্লাহ। তো আঙ্কেলের জন্য যে প্রথম প্রশ্নটি হবে সেটি হলো, কিয়ামতের পূর্বে কয়জন মিথ্যানবী দাবি করবে? কিয়ামতের পূর্বে অসংখ্য লোকেই মিথ্যানবী দাবি করবে। বলতে নির্দিষ্ট? নির্দিষ্ট আপনি বলে দেন, চেষ্টা করুন, পারবেন নাকি? না এটা আমি জানা নেই, চেষ্টা করলে পারবেন না? না। সো ভিউয়ার্স, ইনশাল্লাহ আমরা আঙ্কেলের প্রথম প্রশ্নের আনসারটি ভিডিও শেষ পর্যায়ে বলে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার একজন আঙ্কেলকে পেয়ে গেলাম। প্রথমে জেনে নিবো আঙ্কেলের পরিচয়, তারপর বলে দেবো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নটি। তো আঙ্কেল, আপনার নাম? কবি তমজিদ হোসেন তালুকদার। মাশাল্লাহ। তো আঙ্কেল কী করেন? আমি যে ব্যবসা ট্যাবসা করছি, ফিশারি আছে আমার। মাশাল্লাহ। তো আঙ্কেল, আমরা হলি সুইব ইউটিউব চ্যানেল থেকে আসলাম যে আপনাকে সংক্ষিপ্ত একটি প্রশ্ন করবো। যদি সেই প্রশ্নের আনসারটি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। সেই উপহারটি নিতে কি আপনি ইচ্ছুক? ঠিক আছে। মাশাল্লাহ। তো আঙ্কেলের জন্য যে প্রথম প্রশ্নটি হবে সেটি হলো, কিয়ামতের পূর্বে কজন মিথ্যানবী দাবি করবে? 30 জন। কি করে বলে দিলেন কেল এত তাড়াতাড়ি? এই তো আমি জানি, দেখে প্রশ্ন উত্তর দিলাম আর কি, আমি যে অষ্ট শুনি যে শুনি না এটার জন্য বলে আর কি। জানা ছিল? হ্যাঁ জানা ছিল। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আঙ্কেলের প্রথম আনসারটি সঠিকভাবে হয়েছে, এর জন্য আমরা আঙ্কেলকে জানি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। তো আঙ্কেলকে এখন আমরা পুরস্কৃত করব। তো এই নিন আঙ্কেল আপনার পুরস্কারটি। তো আঙ্কেল, এরকম ইসলামিক অনুষ্ঠানে আর অংশগ্রহণ করেছেন? না আর করি নাই, যে অষ্ট শুনি আর কি, এই জন্য উত্তরটা দিলাম আর কি। মাশাল্লাহ। তো আঙ্কেল, এরকম এই যে প্রথমবার ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তার পাশাপাশি বিজয় হয়েছেন, এতে আপনার কেমন লাগছে? ভালোই লাগছে আমার। মাশাল্লাহ। তো আঙ্কেল, 75 নামাজ কি সম্পূর্ণ পেপার হয়? 75 নামাজ তো বেশি কাজে লেগে করতে পারি না আর কি,
আল্লাহ তাআলা তো আমাদেরকে এখন কি এখন তো এই যে আমি মাদ্রাসা নিয়ে আসি মাদ্রাসার দায়িত্ব আছে আর কি আমার মাশাআল্লাহ তো আঙ্কেল চেষ্টা করবেন যে পাঁচ ওয়াক্ত নামাজ সম্পূর্ণ পেপার করার জন্য যেমন পাঁচ ওয়াক্ত নামাজ করতে হবে আর কি চেষ্টা করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা তো আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করতে হবে মুসলমান হিসেবে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন তাই না ফরজ করে দিয়েছে মাশাআল্লাহ তো আঙ্কেল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো ভাই আমরা প্রশ্ন করেছিলাম যে কিয়ামতের পূর্বে কয়জন মিথ্যা নবী দাবি করবে তার উত্তর হবে 30 জন শুনুন থাকবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ তো ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেলকে আমরা প্রশ্ন করেছিলাম যে কিয়ামতের পূর্বে কয়জন মিথ্যা নবী দাবি করবে তার উত্তর হবে 30 জন শুনুন থাকবে ইনশাআল্লাহ 30 জন আছে মনে থাকবে মাশাআল্লাহ তো আঙ্কেল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আঙ্কেলকে আমরা যে প্রশ্ন করেছিলাম সেটি হলো কিয়ামতের পূর্বে কয়জন মিথ্যা নবী দাবি করবে তার উত্তর হবে 30 জন শুনুন থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 30 জন শুনুন থাকবে হ্যাঁ শুনুন থাকবে মাশাআল্লাহ তো আঙ্কেল আমাদের চ্যানেলের সম্পর্কে কিছু বলবেন চ্যানেল সম্বন্ধে বলবো এই চ্যানেলটি যেহেতু কার্যক্রম শুরু করে দিয়েছে আর যেহেতু গ্রামে গঞ্জে পল্লী অঞ্চলে বিভিন্ন রাস্তাঘাটে ঘরে বাইরে বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে ইসলামিক বিভিন্ন চিন্তাবিদ প্রশিক্ষণের জন্য বা যুক্তি প্রদর্শন করার জন্য বিশ্ববাসীকে জানার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটি একটা সুন্দর একটা কার্যক্রম এবং এটা যেন সামনের দিকে আরও আগায় নিয়ে যায় আর সকলে এটার প্রতি সমর্থন দিয়ে চেষ্টা করে সাফল্যে উন্নতি করে এটার জন্য আমার একটা তাগিদ থাকলো আর আপনারা সবাই সুন্দর মতো চেষ্টা চালিয়ে দেবেন এরপরে কতগুলি শর্ত ইসলামের জন্য রয়ে গেছে যারা বর্তমানে কিছু মানুষ হ্যাঁ এই বাংলাদেশে বিভিন্ন দেশে যে আছে তারা অনেকেই বাতিল এবং ক্যান্সেল পথ ধরেছেন তারা বলতে চাইছেন কেউ কেউ বলতেছেন যে যেমন যেমন বাউল গান এরা সুফি সাধক দাবি করতেছে আবার কেউ কেউ বলতেছে গোলাম মোহাম্মদ কাদেরী নবী দাবি করে তিনি বলতেছেন আমার গোষ্ঠী জান্নাতে চলে যাবে আবার কেউ কেউ বলতেছে যে ওহাবি গোষ্ঠী তারা বলতেছে যে আমরা জান্নাতে চলে যাবো এবং অসংখ্য লোক ফেতনা সৃষ্টি করেছে মূলত একটি ফেতনার মূলত সবটি গ্রুপের একটি গ্রুপেই আকলে সুন্নাতুল জামাত যারা জান্নাতে যাবে সেই জান্নাতে যারা আকলে সুন্নাতুল জামাত যারা সঠিক সেটা কোরআন হাদিস দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে সব লোক জান্নাতে দলই জান্নাতে যাবে 72 দল তেরোটা ফেতনার আর একটি দল জান্নাতে যাবে যা আকলে সুন্নাতুল জামাত আর আকলে সুন্নাতুল জামাত তাদের কি বলা হয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তাবেঈন তাবে তাবেঈন আর মাযহাবের যে ইমাম হাম্বুলি শাফি মালিকি এবং চারজন যে মাযহাবের মুরব্বী আছেন তাদের তরিকা নেওয়া তাদের সমস্ত সুন্নতের অনুসারী হওয়া তাদের যুক্তির অনুসার উপদেশের অনুসারী হয়ে আমলজিপার মাধ্যমে যদি সঠিকভাবে আত্মশুদ্ধি এবং বিভিন্ন মন্দ খারাপ কাপ বাদ দিয়া এবং সামনে আগে দিতে তার জন্য আল্লাহ তালা জান্নাতের দরজাগুলি খুলে দেবেন আল্লাহ তালা বলে দিয়েছেন শেষের বিশ্বনবীর বিশ্বনবীর আলে তোমরা ঈশান আসান এবং নাজাত মুক্তি পাবে নবীর ওসিয়ত যে তোমরা একটি বড় সুন্নত দলের সাথে থাকো আর আমাদের এই আবু হানিফা রহমতুল্লাহ রহমতুল্লাহ আলহি এই বর্তমানে বিশ্বজগতে একটা বিরাট বড় একটা সুন্নতের দল এই দলটাকে আল্লাহ তালা একটা রকমত বকমত মধ্যে নিয়োজিত করেছেন এদের প্রতি সকলে তাকার জন্য ইনশাল্লাহ আমি দাওয়াত দিলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আঙ্কেল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আল্লাহ হাফেজ জাজাকাল্লাহ খার ফেমালিল্লাহ